তুলা রাশি, তুলা লগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসের পরিবেশ কিন্তু আপনাদের এক প্রকার মধ্যমই যাবে। কর্মক্ষেত্রে দিনটা আপনারই হতে চলেছে, আপনি যেমন চাইবেন তেমনই যাবে। তবে যারা বিজনেসম্যান আছেন, তাদের কিন্তু আজ কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আর আপনি ইচ্ছা শক্তির দ্বারা যদি সেই পরিস্থিতির মোকাবিলা করতে পারেন, অবশ্যই পুরস্কৃত হবেন, অন্যথায় তিরস্কৃতও কিন্তু হতে পারেন। আজ কিন্তু আপনাকে মাথা অত্যধিক ঠান্ডা রাখতে হবে, তা না হলে কিন্তু অর্থ হারিয়ে যেতে পারে, চুরি হতে পারে বা আপনি ভুল করে নষ্ট করে ফেলতে পারেন। আজ কোনো দস্তাবেজে সাইন করার আগে আপনার অত্যধিক সজাগ থাকার প্রয়োজন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনার গৃহে যদি অ্যাকোয়ারিয়াম রেখে মাছকে খাবার খাওয়াতে পারেন, আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই। আপনারা নিজেদের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না, মোবাইল বা টিভিতে বেশি সময় নষ্ট করে শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন। কারণ ভবিষ্যৎ জীবনে এটি কিন্তু আপনার ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার হিসেবে প্রমাণিত হবে। নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথেই আজ কিন্তু আপনার সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি হবে। আপনার ব্যক্তিত্বটাই আজ এমন থাকতে চলেছে, অর্থাৎ চাইল্ড লাইক অ্যাটিটিউড অ্যান্ড সেন্স অফ হিউমার, এর কারণেই কিন্তু আপনারা নতুন বন্ধু তৈরি করতে পারবেন। স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে অতুলনীয় থাকতে চলেছে। কায়িক পরিশ্রম হলো শরীর মনে আজ আপনারা সতেজত তরতা আজ অনুভব করবেন, আর সেটিই কিন্তু সমস্ত লড়াই সমস্যার বিরুদ্ধে লড়াই করবার এক প্রকার অনুপ্রেরণা আপনাকে যোগাবে। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার আজ আপনাদের থাকতে চলেছে, যেখানে প্রেমটাই গৌণ হয়ে দাঁড়াবে। আজ প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা বলা বা বিবাহিত জীবন বা প্রেমের জীবনে স্বাচ্ছন্দ্যের অভাবে দমবন্ধকর পরিস্থিতি কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন। আর তাই তর্ক বিতর্ক বাক বিতণ্ডা বচসা করা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন, সন্দেহবাতিক যেন হবেন না। আর তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই কিন্তু সম্পর্কের দুর্বলতা বৃদ্ধি পাবে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে, এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকা প্রয়োজন। আজ যেহেতু মঙ্গলবার, তাই গ্রহ সেনাপতি মঙ্গলের বীজ মন্ত্র স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, সেটি 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। এটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং স্বভূমায় নমঃ।